নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 7:30 মতো বাজে। সবাই আজকে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। এখন চটপট করে একটুখানি এগ স্যান্ডউইচ বানাবো, দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে সবাই আজকে বেরাবো। আজকে মোটামুটি সারাটা দিনই একটুখানি বেড়ানোর ইচ্ছা আছে। ইচ্ছা ছিল প্রথমে আজকে একটু চিড়িয়াখানা যাবো, জানেন বাচ্চাদের গরমের ছুটি চলছে তো, কিন্তু আজকে খুব গরম পড়বে, প্রায় 42 ডিগ্রি মতো তাপমাত্রা। তাই ওর বাবা আর আমি ঠিক করলাম, থাক আজকে আমরা তাহলে চিড়িয়াখানা গিয়ে কাজ নেই, আজকে বরঞ্চ তাহলে কোনো সি বিচের দিকে যাওয়া যাক। সমুদ্রের পাড়ের দিকে গেলে অতটা গরমও লাগে না, হাওয়াও দেয় খুব সুন্দর, তো আজকে কোনো একটা সমুদ্রের ধার থেকে ঘুরে আসবো। একটু সস আর মেয়োনিজ মাখিয়ে নিয়েছি পাউরুচিটায়, দিয়ে ডিমটাকে একটুখানি স্লাইস করে নিয়ে ডিমটাকে দিয়ে দিয়েছি, আর আলুটাকেও দিয়ে দিলাম। আলুটা ছোটো নিয়েছিলাম বলে এই এগ স্লাইসারটা দিয়ে আলুটাও সুন্দর স্লাইস হয়ে গেল। ওপর দিয়ে একটুখানি লেটুস পাতা দিলাম আর একটুখানি চিজ দিয়ে দিলাম, ব্যাস একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন। অল্প একটু বাটার মাখিয়ে নিচ্ছি পাউরুটির গায়ে, যাতে ভালো করে একটুখানি ভাজা ভাজা বেশ সুন্দর সেঁকা হয়। বাচ্চাদের ভারী ইচ্ছে ছিল চিড়িয়াখানাটায় যাওয়ার, কোন বাচ্চারা চিড়িয়াখানা না পছন্দ, কিন্তু সামনের সপ্তাহে দেখাচ্ছে আবার টেম্পারেচারটা একটু কমবে, তো তাই জন্য বললাম যে সামনের সপ্তাহে আমরা চিড়িয়াখানা যাব। আর আজকে যখন এতটা গরম পড়বে, আজকে চলো সি বিচে যাই। একটা সেঁকতে সেঁকতে আরেকটাকেও রেডি করে নিয়েছি, ব্যাস আপাতত এটাকে 4টে টুকরো করে ওদেরকে খেতে দিই, খেতে খেতে আবার আরেকটা ব্যাচ তৈরি করে নেবো। সকালবেলায় উঠে ভালো করে মেহা গাছগুলোতে জল দিয়ে নিয়েছে, গরমকাল তো এখন ওইটা হচ্ছে প্রধান কাজ, নাহলে গাছগুলো বড় দুর্বল হয়ে পড়ে। আবার বিকালে ফিরে এসে আরেকবার দেবো। দুপুরে আজকে রান্নাবান্না নেই, বাইরেই খাওয়া দাওয়া, আর রাতে একটু ডিম ভাজা আর রুটি বানাবো। আর কি আজকে কি আবার অফিস শুরু হয়ে গেল নাকি গো? আমি তো ভাবলাম বোধহয় আবার অফিস শুরু হয়ে গেল, ছেলে মেয়েদেরকে বললাম বিচে নিয়ে যাব, দিয়ে তারপর বাবা কাজ শুরু করে দিয়েছে, সর্বনাশ হয়ে যাবে। না সেরকম কিছু না, ডেলিভারি হয়ে গেছে। না শুরু করো, আমি বাকিগুলো বানিয়ে দিচ্ছি। খাবার দাবার কিছু তৈরি করে নিয়ে যাচ্ছি না, দুপুরে বাইরে লাঞ্চ করব। ঠিক আছে, চলো 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 তাড়াতাড়ি নাও। কেমন হয়েছে? দারুণ, দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? সবজিপাতি গুলো আজ কম দিয়েছি বলে ভালোটা এত বললি, যেদিন একটু সবজিপাতি বেশি দিয়ে দিই তখন একটু কষ্ট করে ভালো বলো। তোমরা একটা করে খাও, আমি বাকিগুলো করে আনছি, এক্ষুনি হয়ে যাবে। ওকে জি। মেহাও রেডি হয়ে গেছে, ওর ওর বাবার আর ভাইয়ের জন্য তিনজনের জন্য 3টে বোতল ভরে নিল। হ্যাঁ রে, মায়ের বোতল কই রে? আমার তো নেই। আমার আছে, তুই খুঁজিস নি? আমার সেই একটা আইসক্রিম, আইসক্রিম ছোট ছোট ফটো দেয় একটা। হ্যাঁ চলুন, হয়ে গেছি আমরা সবাই রেডি, এবার ঘর দোরগুলো তালা দিয়ে বেরিয়ে পড়া। কোথাও বেড়াতে যাওয়ার আগে মেহা তো এটা একটা কমন জিনিস, ওর কম্বলটা আর বালিশটা নিতেই হবে। এই যে ব্যাংকটা একটা নতুন নাচ শিখেছে, এটি আমাদের পাড়ার রাস্তা, তা তো আপনারা এখন চেনেনই। এটা পেরিয়ে এবার হাইওয়ে ধরবো, যাচ্ছি এখন সেই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা। গরমের চোটে পাহাড়গুলোর অবস্থা দেখছেন? বাড়ি থেকে মোটামুটি আমরা আধ ঘন্টা মতো পথ পেরিয়েছি, রবিবার হলেও আজকে রাস্তায় কত ভিড় দেখুন, ওই জন্য আজকে আমরা এক্সপ্রেস লেনটা নিয়েছি। রাস্তার ওপরে লেখাও আছে দেখুন, এক্সপ্রেস লেন, একবারে বাঁ দিকের লেনটা হয় এক্সপ্রেস লেন। এই রাস্তাটা দিয়ে যাবার সময়তে এটাতে একটা মিনিমাম চার্জ কাটে, অন্যান্য রাস্তাগুলো ফ্রি হয়। দূরে কোথাও যাবার হলে লোকজন সাধারণত এই এক্সপ্রেস লেনটাই নিয়ে নেন ভিড়টা এড়াবার জন্য। ফাস্ট ট্র্যাক বলে গাড়িতে একটি ছোট মেশিন লাগানো থাকে, ওটাতে আগে থেকে মোবাইলের মতো পয়সা ভরে নিতে হয়, একটি নির্দিষ্ট দূরত্ব ছাড়া ছাড়া ওই মেশিনটা থেকে টাকা কেটে নিতে থাকে। আর এই লেনটার উপরে আছে প্রচুর ক্যামেরা, কোন গাড়ি কী করছে না করছে একদম পুরোটা থাকে ওদের নজরদারির মধ্যে। মানুষজন যখন দূরে কোথাও বেড়াতে যান, তখন সাধারণত ওনারা এই ফাস্ট ট্র্যাকের রাস্তাটা বেশি পছন্দ করেন, কারণ এই রাস্তাটা অতটা ভিড় থাকে না, আর সকালের দিকে অফিসের সময় এই রাস্তাটা খুব ভিড় হয়, সবাই চান আগে পৌঁছাতে। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি জানেন, প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা চলে এসেছি। এখন আমাদের গাড়িটা যাচ্ছে একটা ব্রিজের ওপর দিয়ে, ব্রিজের ওপর থেকে নিচের দিকটা তাকালে কি সুন্দর লাগে দেখুন, চারিদিকে গাড়ি ছুটছে। আমেরিকার এই হাইওয়েগুলিতে গাড়ির স্পিড থাকে সাধারণত 105 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। ব্যাস আমরা মোটামুটি ব্রিজটা পেরিয়ে এসেছি, এবার ওই যে সামনে যে ট্রাফিকটা আছে ওখানে মিশবো। জনবসতিপূর্ণ এলাকাগুলো অনেকক্ষণই আমরা পেরিয়ে এসেছি, এইদিকে চারপাশটা দেখুন শুধু বড় বড় পাহাড়, পাহাড়ের উপর বড় বড় গাছ, পরিবেশটাই পুরো অন্যরকম। ক্যালিফোর্নিয়ায় আপনি প্রচুর এই পাহাড় আর সমুদ্র পাবেন। বাড়ি থেকে মোটামুটি ঘন্টা দেড়েক পর থেকেই একটার পর একটা সি বিচ শুরু হতে থাকে, আর সবথেকে কাছে যেখানে গেলে আমরা সমুদ্র দেখতে পাই সেটা হচ্ছে স্যান ফ্রান্সিসকো। তবে আমরা যাবো প্রথমে এবার একটু তেল ভরাতে, অনেকক্ষণ আসছি তো, প্রায় ঘন্টা তিনেক হয়ে গেল আমরা বাড়ি ছেড়েছি, এবার কাছাকাছি একটা পেট্রোল পাম্পে দাঁড়াবো, একটু গাড়িতে তেল ভরবো, তারপর আবার যেতে থাকবো।
কাছাকাছি আমাদের যে পেট্রোল পাম্পটা ছিল তার গায়েই আছে খুব সুন্দর একটা বীচ, তো আমরা তাই ভাবলাম আগে এই বীচে খানিকক্ষণ দাঁড়াই, তারপরে তেল ভরাবো। এখানে একটা রেস্টরুমও আছে, ওর বাবা ওই জন্য রামকৃষ্ণকে একবার ঘুরিয়ে নিচ্ছে, মেহা ওই জন্য গেল। চলুন এই দিকটা একবার হেঁটে হেঁটে দেখে আসি। এখানে সব যারা সাইকেল নিয়ে আসে সাইকেলগুলো রাখার স্ট্যান্ড এদিকটায়। এখানে একটুখানি বসার জায়গা, খাবার দাবার নিয়ে মানুষ যখন আসবে এসে যেন এখানে বসে একটু খেতে পারে। আর ওই যে লাল রঙের ক্রস দেখছেন, ওখানে লেখা আছে নো অ্যালকোহল বিয়ন্ড দিস পয়েন্ট। এই সীমানার পরে আর অ্যালকোহল নিয়ে যাবার নিয়ম নেই। 3 ঘন্টার মধ্যে দুটো জায়গার মধ্যে কী পরিমাণে তাপমাত্রার পার্থক্য! এখানে এমন জোরে হাওয়া দিচ্ছে আর এমন পরিবেশটা হয়ে আছে, এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটা জ্যাকেট সঙ্গে করে নিয়ে এলে ভালো হতো। কতদিন পর যেন মনে হচ্ছে সমুদ্র দেখছি, কী ভালো লাগছে! কত এখানে চারিদিকটা সাকল্যান্ডসে ভর্তি দেখুন, আর কি সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে। এই সমস্ত গাছগুলি আমরা হোম ডিপো থেকে বা ওয়ালমার্ট থেকে কিনে কিনে আনি, আর এখানে দেখুন পুরো একদম যেন জঙ্গল হয়ে রয়েছে। এই দিকটা যে এতটা ঠান্ডা হবে বুঝতে পারিনি, সবাই দেখছি একটা করে জ্যাকেট পরে এসছে। বাহ, দূরে কি সুন্দর সবাই ছিপ দিয়ে মাছ ধরছে দেখুন! সমুদ্র এখানে প্রচণ্ড উত্তাল, মনে হচ্ছে জোয়ারের সময় চলছে। ঘণ্টাখানেক মতো ছিলাম আমরা ওখানে দাঁড়িয়ে, অসম্ভব সুন্দর লাগছিলও দেখতে। তবে যাবার ইচ্ছা আছে আবার একটু দূরে, কাছেই যে পেট্রোল পাম্পটা আছে চলুন আগে ওখান থেকে পেট্রোলটা ভরিয়ে নিই। এটা একদমই ওই সি বিচটার গায়ে। এই বিচটা মনে হয় মাছ ধরারই বিচ জানেন, দাঁড়িয়ে আছি বিচটাতে আর এত চারিদিকে মাছের গন্ধ কি বলি, পুরো মনে হচ্ছে যেন সেই দীঘার শঙ্করপুরে দাঁড়িয়ে আছি। ওর বাবা এখানে পেট্রোল ভরছে, আর চলুন দূরে একবারটি যাই, ওখানে বোর্ডটা লাগানো আছে আজকে কত করে পেট্রোল দিচ্ছে একবার করে দেখি। মোটামুটি 120-125 টাকা করে লিটার। এ তো আপনারা জানেনই যে দেশে প্রতিটি পেট্রোল পাম্পের সঙ্গে একটি করে দোকান থাকে, তো এই যে পেট্রোল পাম্পটি আছে সামনে হচ্ছে এটারই এর দোকান। তো চলুন একবার ভেতরে যাই, টুকটা খাবার দাবার একটুখানি তুলবো, অনেকক্ষণ বেরিয়েছি তো, এখানে কি খাবার দাবার আছে অল্প একটুখানি কেক বা একটুখানি রোল কিছু পাই তো নিয়ে নিই। এদেশে যেহেতু রাস্তাঘাটে খুব একটা পাবলিক টয়লেট থাকে না, তো লোকজন সাধারণত এই পেট্রোল পাম্পে আসে এখানকার টয়লেটগুলো ব্যবহার করার জন্য, সঙ্গে কিছু খাবার দাবার থাকলে সেগুলোও তুলে নেয়। কি কি নিয়েছো? চিকেন রোল মতো, চিকেন স্ট্রিপ বলে, চিকেন রোল, রোল বলে, স্ট্রিপ বলে, আচ্ছা চিপস আছে, মিহার কিছু ললিপপ কিছু জিনিস আছে, চকলেট, চকলেট চিপস, ইয়া মিয়া চিপস, সরি সরি সরি, ঠিক আছে খাওয়া দাও। হুম চলে এসেছি আমরা বিচটাতে, ওই যে দূরে সমুদ্র দেখাও যাচ্ছে, আর তার সঙ্গে লাগোয়া আছে খুব সুন্দর একটা বাজার, নানা রকমের শৌখিন জিনিসপত্রের দোকান, খাবার দোকান, জামা কাপড়ের দোকানে চারিদিকটা ভরা, আর চারিদিকটা এত ফুল ফুটে রয়েছে লাগছেও ভারী সুন্দর। চলুন সামনের দিকটা একবার যাই। বাবা, এই দোকানটা আবার কি সুন্দর দেখতে দেখুন, এখানে আবার বিশাল বড় বড় পুতুল দাঁড় করানো আছে, কিন্তু তাদের মুখগুলো আবার দেখুন কীরকম। দান এক মিনিট ক্যামেরাটা এই দিকটা ঘুরাই, দেখছেন যেন মনে হচ্ছে কঙ্কালগুলোকে সাজিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এটা মনে হচ্ছে কোনো মেক্সিকান দোকান হবে, ওদের বিভিন্ন রকম অনুষ্ঠানে এই রকম ধরনের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। বাহ, কি সুন্দর লেখা আছে দেখুন, ইট ড্রিঙ্ক ডান্স, খাও দাও নাচো,
কত দিন পর একটা রিক্সা দেখতে পেলাম দেখুন, তার মানে এদেশেও রিক্সা আছে। খুব সুন্দর ছিল মার্কেটটা। অনেকক্ষণ ঘোরার পরে আমরা বিচে চলেও এসেছি আর ছেলে মেয়েরাও সঙ্গে সঙ্গে মায়ের হাত ছাড়িয়ে বাবার সঙ্গে জলে নেমে পড়েছে। আমি এই দূরের দিকে পিকনিক ম্যাটটাকে নিয়ে একটু বসেছি। গাড়িতে যে মেহা কম্বলটা নিয়েছিল মনে হচ্ছিল কাজেই দিয়েছে, একটুখানি ঢাকা দিয়ে বসেছি। খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর লাগছে অসম্ভব ভালো এই ঢেউয়ের আওয়াজটা। খুলে ফেলো, দূরের দিকে লোকজন কি সুন্দর কায়াক নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখুন। মনে আছে আগের দিন সেই কস্কোতে গেছিলাম, কায়াক বিক্রি হচ্ছিল খুব। এই গরমকালটাতে খুব কায়াক বিক্রি হয়, লোকজন একটা করে এরকম কায়াক নেয়, দুজন করে দেখি মোটামুটি বসতে পারেন। তো মনে হচ্ছে একটা বন্ধুরই গ্রুপ, দেখুন চারজনের দুটো কায়াক নিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর এইগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়াটাও হয় খুব সহজ, ভেতরে একটু করে পাম্প দিয়ে নিতে হয়। তখন থেকে দু ভাই বোন কীরকম ঢেউগুলোকে পায়ে লাগাচ্ছে দেখুন, তাড়াহুড়োর মধ্যে খেয়াল পড়লো না। বাচ্চাদের হাজার রকমের এই সমুদ্রের পাড়ে খেলার জন্য খেলনাপাতি ছিল, আসার সময় যদি নিয়ে আসতাম ভালো হতো। ওর বাবাও দেখুন মন ভরে সমুদ্র দেখছে, মাঝে মাঝে বেরিয়ে পড়াটা খুব দরকার। চলুন, অনেকক্ষণ থেকেছি, এবার খিদেও পেয়েছে বেশ, প্রায় দুপুর তিনটে মতো বাজে। বাড়ি যাব তো, চলুন বেরিয়ে পড়েছি আমরা। কি সুন্দর চারিদিকে বোটগুলো ভাসছে দেখুন, কাছাকাছি এর একটা ম্যাকডোনাল্ডও আছে জানেন তো, ভাবছি ওখানে গিয়েই তাহলে দুপুরে খাবার দাবার খাই। চলুন, চলে এসেছি আমরা ম্যাকডোনাল্ডের সামনে, এবার গাড়িটাকে পার্ক করে ভেতরে যাই। এই ম্যাকডোনাল্ডের বিল্ডিংটা দেখতে কীরকম আলাদা লাগলো জানেন, সব জায়গায় দেখি সাদা রঙের দোকান আর তার উপরে লাল রঙের এম লেখা, আর এইটাতে আবার দেখলাম হলুদ রঙের দোকান, তাতে আবার কালো রঙের এম লেখা। মিনিট দশেক মতো লাগবে বললো, আর এই যে দিয়ে দিয়েছে আমাদের এখানে খাবার। আমি নিয়েছি একটু বার্গার, একটু ফ্রেঞ্চ ফ্রাই, আর বাচ্চাদের জন্য এক্সট্রা নেওয়া হয়েছে একটুখানি চিকেন নাগেটস, আর একটু কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছে। চলুন বেরিয়ে পড়েছি আমরা, দারুণ সুন্দর কাটলো দিনটা। আর সবথেকে ভালো লাগলো আজকের আবহাওয়াটা, আমাদের ওই দিকটা আজকে এতটা গরম ছিল, তার যে এদিকটাতে এলে এতটা পার্থক্য বুঝতে পারবো না, এলে বোধহয় বুঝতে পারতাম না। বাচ্চারাও বেশ অনেকক্ষণ সমুদ্রের জল নিয়ে খেলা করেছে, চিড়িয়াখানা যেতে না পারার দুঃখটা মনে হয় মন থেকে মুছে গেছে। বিকেল চারটে মতো বাজে এখন, পৌঁছাতে পৌঁছাতে হয়তো সাতটা সাড়ে সাতটা বাজবে, তবে এখন দিন তো অনেকটা লম্বা, সন্ধে হতে হতে মোটামুটি সাড়ে আটটা হয়ে যাচ্ছে, তো আলোয় আলোয় পৌঁছে যাব। চলুন এবার ধীরে সুস্থে পৌঁছাই, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।